আসসালামু আলাইকুম। গল্প তরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য পড়ছি একশো বছরের সেরা ভৌতিক বইটি থেকে সৈয়দ মুজতবা আলীর একটি ভৌতিক গল্প চাচা কাহিনী। পড়ছি ভৌতিক গল্প চাচা কাহিনী। বার্লিন শহরের উলান স্ট্রিটের উপর 1929 খ্রিস্টাব্দে হিন্দুস্তান হোস নামে একটি রেস্তোরাঁ জন্ম নেয় এবং সঙ্গে সঙ্গে বাঙালির যা স্বভাব, রেস্তোরাঁর এক কোণে একটি আড্ডা বসে যায়। আড্ডার গোসাই ছিলেন চাচা, বরিশালের খাজা বাঙাল মুসলমান, আর চেলারা গোসাই, মুখুজ্জে, সরকার, রায়, চ্যাংরা, গোলাম মোল্লা ইত্যাদি। রায় চুপচুপ করে বিয়ার খাচ্ছিলেন, আর গ্রাম সম্পর্কে তার ভাগ্নে গোলাম মোল্লা ভয়ে ভয়ে তার দিকে মিটমিট করে তাকাচ্ছিল, পাছে তিনি বানচাল হয়ে যান। এ মামলা চাচা রুজি দেখেন, কিছু বলেন না। আজ বললেন, অত ডরাচ্ছিস কেন? মোল্লা লাজুক ছেলে, মাথা নিচু করে বললে, ওটা খাবার কি প্রয়োজন? আপনি তো কখনো খাননি, এতদিন বার্লিনে থেকেও মামুরি বা কি দরকার? চাচা বললেন, ওর বাপ খেত, ঠাকুরদা খেত, দাদামশাই খেত, মামারা খায় এদেশে না এসেও। ও হলো পাইকারি মাতাল, আর পাঁচটা হিন্দুস্তানের মতো পেঁচে মাতাল নয়। আর আমি কখনো খাইনি তোকে কে বললে? আড্ডা একসঙ্গে বললে, সে কি চাচা? এমনভাবে কোরাস গাইলে মনে হলো যেন বছরের পর বছর তারা ওই বাক্যগুলো মহড়া দিয়ে আসছে। ডান হাত গলাবন্ধ কোটের মধ্যেখান দিয়ে ঢুকিয়ে বাঁ হাতের তেলো চিত করে চাচা বললেন, মদকে ইংরেজিতে বলে স্পিরিট, আর স্পিরিট মানে ভূত, অর্থাৎ মদে রয়েছে ভূত। সে ভূত কখন কার ঘরে চাপে তার কি কিছু ঠিক ঠিকানা আছে? তবে ভাগ্যিস ও ভূত আমার ঘরে মাত্র একদিনই চেপেছিল, একবারের তরে। গল্পের সন্ধান পেয়ে আড্ডা খুশ, আসন জমিয়ে সবাই বললে, ছাড়ুন চাচা। রায় বললেন, ভাগিনা আরেকটা বিয়ার নিয়ে আয়। মোল্লা অতি অনিচ্ছায় উঠে গেল, উঠবার সময় বললে, এই নিয়ে 18টা। রায় শুধালেন, বাড়তি না কমতি? ফিরে এলে চাচা বললেন, ফ্রলাইন ফন ব্রাকেলকে চিনিস? লেডি কিলার পুলিন সরকার বললে, আহা কৈশন সুন্দরী, রূপসিনী, ব্লনিন্দি, নর্দিশি নন্দিনী। শ্রীধর মুখর্জি বললে, চোপ। চাচা বললেন, ওর সঙ্গে প্রেম করতে যাসনি, চুমু খেতে হলে তোকে উদুখল সঙ্গে নিয়ে পেছনে ঘুরতে হবে। বিয়ারের ভুরভুরির মতো রায়ের গলা শোনা গেল, কিংবা মই। গোসাই বললেন, কিংবা দুই, উদুখুলের উপর মই চাপিয়ে। শ্রীধর বললে, কি জ্বালা, শাস্ত্র শ্রবণে এরা বাধা দিচ্ছে কেন? চাচা আপনি চালান। চাচা বললেন, সেই ফন ব্রাখেল আমায় বড় স্নেহ করত, তোরা জানিস। ভর গ্রীষ্মকালে একদিন এসে বললে, ক্লাইনার ইডিয়ট, হাবা গঙ্গারাম, এবারে আমার জন্মদিনে তোমাকে আমাদের গায়ের বাড়িতে যেতে হবে। শহরে থেকে থেকে তুমি একদম পিলা মেরে গেছো, গায়ের রোদে রংটিকে ফের একটু বাদামি রামেজ লাগিয়ে আসবে। আমি বললাম, অর্থাৎ জুতোতে পালিশ লাগাতে বলছো? রোদ্দুরে না বেরিয়ে বেরিয়ে কোনো গতিতে রংটা একটু ভদ্রস্থ করে এনেছি, সেটাকে আবার নেটিভ মার্কা করব। কিন্তু তার চেয়েও বড় কথা, তুমি না হয় আমাকে সই নিতে পারো, কিন্তু তোমার বাড়ির লোক, তোমার বাবা কাকা? ব্রাকেল বললে, না হয় একটু বাদন নাচি দেখালে। চাচা বললেন, যেতেই হলো, ব্রাকেল আমার যা উপকার করেছে তার বদলে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পেও যেতে পারি। মোল্লা চট করে একবার ডাইনে পায়ে তাকিয়ে নিলে। চাচা বললেন, অজপাড়া গা স্টেশন, প্যাসেঞ্জারে যেতে হলো। গাড়ি থেকে নামতেই দেখি সং স্টেশন মাস্টার সেলাম ঠুকে সামনে হাজির, তার পিছনে ছোটবাবু, মালবাবু। অবশ্য দেশের মতো খালি গায়ে আলপাকার উপর ব্রেস্টকোট পরা নয়, টিকিটবাবু, দু চারজন তামাশা দেখনেওয়ালা, পুরো পাক্কা প্রসেশন বলেই হয়। ওই অজ স্টেশনে আমি বোধহয় প্রথম ভারতীয় নামলুম, আর আমি বোধহয় শেষ। স্টেশন মাস্টার বললে, বাইরে গাড়ি তৈরি, এদিকে আসতে আজ্ঞা হয়। বুঝলুম ফন ব্রাকেলরা শুধু বড় লোক নয়, বোধহয় এই অঞ্চলের জমিদার। বাইরে এসে দেখি প্রাচীন ফিটেন গাড়ি, কিন্তু বেশ শক্ত সমর্থ। কোচম্যান তার চেয়েও বুড়ো, পরনে মর্নিং শুট, মাথায় চোঙার মতো অপরা হ্যাট, আর ইয়া হিন্ডেনবুর্গের গোফ, এডওয়ার্ডি দাড়ি, আর চোখ দুটো এবং নাকের ডগাটি সুজি রায়ের চোখের মতো লাল জবাকুসুম শকাংশ,
কি এক মন্ত্র পড়ে গেল। দাড়িগোপের ছাঁকনি দিয়ে যা বেরুলো তার থেকে বুঝলুম আমাকে ফিউডাল পদ্ধতিতে অভিনন্দন জানানো হচ্ছে। এ চাপানের কি ওতর মন্ত্র গাইতে হয় ব্রাকেল আমাকে শিখিয়ে দেয়নি। কি আর করি, বিলক্ষণ বিলক্ষণ বলে যেতে লাগলুম। আর মনে হলো ব্রাকেলকে প্রাণ ভরে অভিসম্পাত করলুম, এসব বিপাকের জন্যে আমাকে কায়দা কেতা শিখিয়ে দেয়নি বলে। আমি গাড়িতে বসতেই কোচম্যান আমার হাতের উপর একখানা ভারী কম্বল চাপিয়ে দুদিকে গুজে দিয়ে মিলিটারি কায়দায় গটগট করে গিয়ে কোচবাক্সে বসলো। তারপর চাবুকটা আকাশে তুলে সার্কাসের হান্টারওয়ালি ফিয়ারলেস নাদিয়ার মতো ফটাফট করে মাঠের মধ্যিকান দিয়ে গাড়ি চালিয়ে দিলে। ইতিমধ্যে স্টেশন মাস্টারের ফুটফুটে মেয়েটি আমার অটোগ্রাফ এবং স্ন্যাপ দুই তুলে নিয়েছে। মাঠের পর ঈশ্বর খাড়াই, তারপর ঘন পাইন বন, বন থেকে বেরোতেই সামনের উঁচু পাহাড় আর তার উপর যমদূতের মতো দাঁড়িয়ে এক কাসল। মহাভারতের শান্তি পর্বে সরসজ্জায় শুয়ে শুয়ে ভীষ্মদেব মেলা দুর্গের বয়ান করেছেন, এ দুর্গ যেন সবকটা মিলিয়ে লাবড়ি ভর্তা। আমি ভয় পেয়ে শুধালাম, ওই আকাশে চড়তে হবে? কোচম্যান ঘাল ফিরিয়ে গর্বের হাসি হেসে বললে, ইয়া মাইন হ্যার। দেমাকের ঠেলায় তার গোফের ডকা দুটো আরো আড়াই ইঞ্চি প্রমোশন পেয়ে গেল। তারপর ভরসা দিলে, এক মিনিটে পৌঁছে যাব স্যার। আমি মনে মনে মৌলা আলীকে স্মরণ করলুম। একই বিদঘুটে ঘোরারে বাবা, এতক্ষণ সমান জমিতে চলছিল আমাদের দেশি টাট্টুর মতন কদম আর দুলকি চাল মিশিয়ে, এখন চড়াই পেয়ে চলল লাম্বি চালে। রাস্তাটা অজগরের মতো পাহাড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যেন কাসলটায় ফনা মেলেছে। কিন্তু ফনার কথা থাক, উপস্থিত প্রতি বাঁকে গাড়ি যেন দু চাকার উপরে ভর দিয়ে মোড় নিচ্ছে। হঠাৎ সামনে দেখি বিরাট খোলা গেট, কাঁকরের উপর দিয়ে গাড়ি এসে যেখানে দাঁড়ালো তার উপর থেকে গলা শুনে তাকিয়ে দেখি ভিলিকিনি থেকে মলা শুধালো। ভিলিকিনি মানে? চাচা বললেন, ও ব্যালকিনি, আমাদের দেশে বলে ভিলিকিনি। সেই ভিলিকিনি থেকে ফন ব্রাকেল চেঁচিয়ে বলছে, জোহানেস, ওকে ওর ঘর দেখিয়ে দাও, গুস্টাফ টেবিল সাজাচ্ছে। তারপর আমাকে বললে, ডিনারের পয়লা ঘন্টা এখনই পড়বে, তুমি তৈরি হয়ে নাও। চাচা বললেন, পরি তো কারখানার চোঙার মতো পাতলুন আর গলাবন্ধ কোট, কিন্তু একটা নেভি ব্লু স্যুট আমি প্রথম যৌবনে হিম্মত সিং এর পাল্লায় পরে করিয়েছিলাম, তার রং তখন বাদামিতে গিয়ে দাঁড়িয়েছে। এরপর কোন রং নেবে যেন মনস্থির করতে না পেরে নতস্থ হয়ে আছে। হাত মুখ ধুয়ে সেইটি পরে বেডরুমটার ফ্যান্সি জিনিসপত্রগুলোর দিকে তাকিয়ে দেখছি। এমন সময় ব্রাকেল আমাকে নক করে ঘরে ঢুকলো। আমার দিকে তাকিয়ে বললে, এ কি ডিনার জ্যাকেট পরনি? আমি বিরক্ত হয়ে বললুম, ওসব আমার নেই, তুমি বেশ জানো। ফন ব্রাকেল বললে, সেটি হচ্ছে না, এ বাড়িতে এসব ব্যাপারে বাবা জ্যাঠা দুজনই জোর রিচুয়াল মানেন, বড় পিটপিটে। তোমাদের পুজো পাজা নেমাজ টেমাজের মতো সসেস থেকে মাস্টার্ড খসবার উপায় নেই। তারপর একটু ভেবে নিয়ে বললে, তা তুমি এক কাজ করো, দাদার কাবার্ড ভর্তি ডিনার জ্যাকেট শার্ট বো তারই এক প্রস্থ পরে নাও, এটা তারই বেডরুম, এই কাবার্ডে সব কিছু পাবে। আমি বললুম, তাওবা, তোমার দাদার জামা কাপড় পরলে কোট মাটি পৌঁছে তোমার ডিনার গাউনের মতো টেল করবে। বলে, না না না, সবাইকে আমার মতো দিক ধেড়েঙ্গে, তুমি চটপট তৈরি হয়ে নাও, আমি চললুম। চাচা বললেন, কি আর করি, খুললুম কাবার্ড, কাতারে কাতারে কোট পাতলুন ঝুলছে, সদ্য প্রেসড, দেরাজ ভর্তি শার্ট কলার বো হিরে বসানো স্লিভলিংস আরও কত কি। মানিক পীরের মেহের বাড়িতে বলতে হবে জুতোটি পর্যন্ত ফিট হয়ে গেল দস্তানার মতো। তারপর চুল ব্রাশ করতে গিয়ে আমার কেমন যেন মনে হলো, এ বিশ্বের সঙ্গে সঙ্গে মাথার মধ্যিখানে স্মৃতি জুচ্ছই হবে না, ব্যাক ব্রাশ করলেই মানাবে ভালো। আর আশ্চর্য, ২০ বছরের দুফাক করা চুল বিলকুল বেয়ারামি না করে এক লম্ফে তালুর উপর দিয়ে পেছনে ঘাড়ের উপর চেপে বসল, যেন আমি মায়ের গর্ভ থেকেই ওই ঢঙের চুল নিয়ে জন্মেছি। আয়নাতে চেহারা দেখে মনে হলো, ঠিক জঙ্গলির মতো তো দেখাচ্ছে না, তোরা অবশ্যই বিশ্বাস করবি নে। চাচার নেওটা ভক্ত গোসাই বললে, চাচা, এ আপনার একটা মস্ত দোষ, শুধু আত্মনিন্দা করেন। ওই যে আপনি মহাভারতের শান্তি পর্বের কথা বললেন,
সেখানে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে আত্মনিন্দার প্রচণ্ড নিন্দা করে গেছেন। চাচা খুশি হয়ে বললেন, হ্যাঁ তুই তো বললি, কিন্তু এই পুলিনটা ভাবে সেই শুধু লেডি গেলিন লটবর, তা সে কথা জাগে। ইভিনিং ড্রেসে কালাকেষ্ট সেজে আমি তো শীষ দিতে দিতে নামলুম নিচের তলায়। পুলিন শুধালে, স্যার আপনাকে তো কখনো শীষ দিতে শুনিনি, আপনি কি আত্মীয় শীষ দিতে পারেন? চাচা বললেন, ঠিক শুধিয়েছিস, আর সত্যি বলতে কি আমি নিজেই জানি নে আমি শীষ দিতে পারি কি না। তবে কি জানিস, হাফ প্যান্ট পরলে লাভ দিতে ইচ্ছা করে, জোব্বা পরলে পর্দা শুনে বসে থাকবার ইচ্ছা হয়, ঠিক তেমনই ইভিনিং ড্রেস পরলে কেমন যেন সাঁঝের ফষ্টি নষ্টি করবার জন্যে মন উতলা হয়ে ওঠে। না হলে আমি শীষ দিতে যাব কেন? শীষ কি দিয়েছিলাম আমি? শীষ দিয়েছিল বখাটে সুরটা, তা সে কথা থাক। ততক্ষণে ডিনারের শেষ ঘন্টা পড়ে গিয়েছে। আন্দাজে আন্দাজে ড্রয়িং রুম পেরিয়ে ঢুকলুম গিয়ে ব্যানকোয়েট হলে। ক্যাসলের ব্যানকোয়েট হল আমাদের চণ্ডী মণ্ডপ সাইজ হবে, তার আর বিচিত্র কি, এবং সিনেমার কৃপায় আজকাল প্রায় সকলেরই তার বিদঘুটে ঢপঢং দেখা হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে দেখলুম ঠিক সিনেমার সঙ্গে মিলল না। আমাদের দেশি সিনেমাগুলোতে চণ্ডীদাস পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে টিনের ছাতওয়ালা বাড়ি থেকে বেরিয়ে আসেন, যদিও বোতাম আর টিন এসেছে ইংরেজি আমলে। আর হলিউড যদি ব্যানকোয়েট হল দেখায় অষ্টাদশ শতাব্দীর, তবে আসবাবপত্র রাখে সপ্তদশ শতাব্দীর। জাস্ট টু বি অন দি সেফ সাইড। ফন ব্রাখেলদের ক্যাসল কোন শতাব্দীর জানিনি, কিন্তু হলে ঢুকে লক্ষ্য করলুম মান্দাত্তার আমলের টেবিল চেয়ারের সঙ্গে সঙ্গে বিংশ শতাব্দীর সুখ সুবিধা সরঞ্জামও মিশে রয়েছে। তবে খাপ খেয়ে গিয়েছে দিপি, এদের রুচি আছে কোনো সন্দেহ নেই, এসব অবশ্য পরে খেতে খেতে লক্ষ্য করেছিলাম। টেবিলের এক প্রান্তে ক্লারা ফন ব্রাখেল, অন্য প্রান্তে যে ভদ্রলোক বসেছেন তাকে ঠিক ক্লারার বাপ বলে মনে হলো না, অতখানি বয়স যেন উন্নয়। প্রথম দর্শনে দুজনেই কেমন যেন হক চুকিয়ে গেলেন। বাপের হাত থেকে তো ন্যাপকিনের আংটিটা ঠং করে টেবিলের উপর পড়ে গেল, আমি আশ্চর্য হলুম না। ভদ্রলোক হয়তো জীবনেই প্রথম ইন্ডিয়ার ভারতীয় দেখছেন। কালো ইভিনিং ড্রেসের উপর কালো চেহারা, গোসায়ের পদাবলিতে কালোর উপরে কালো। হক চুকিয়ে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয়, কিন্তু ক্লারা কেমন যেন অদ্ভুতভাবে তাকালে ঠিক বুঝতেই পারলুম না। তবে কি বোটা ঠিক হেডিং মাফিক বাধা হয়নি? কই, আমি তো একদম রেডিমেডের মতো করে বেঁধেছি, এমনকি হাল ফ্যাশনের মাফিক 3 ডিগ্রি ট্যাচাও করে দিয়েছি। তবে কি ইভিনিং ড্রেস আর ব্যাক ব্রাশ করা চুলে আমাকে ম্যাজিশিয়ানের মতো দেখাচ্ছিল? সামলে নিয়ে ক্লারা ভদ্রলোককে বললে, বাবা এই হচ্ছে আমার ইন্ডার কাফে, অর্থাৎ ভারতীয় বাদুর। বাপু ততক্ষণে সামলে নিয়েছেন, মিষ্টি হেসে আমাকে অভ্যর্থনা জানিয়ে হ্যান্ডশেক করলেন। ক্লারাকে বললেন, পোফই, ছি ওরকম করে বলতে নেই। আমি হঠাৎ কি করে বলে ফেললুম, আমি যদি বাদুর হই তবে ও জিরাফ। বলেই মনে হলো তবা তবা, প্রথম দিনেই ওরকম ধারা জ্যাঠামো করা উচিত হয়নি। পিতা কিন্তু দেখলাম মন্তব্যটা শুনে ভারী খুশ, বললেন, ধন্যবাদ ডাঙ্কে, ধন্যবাদ, ক্লারাকে ঠিক শুনিয়ে দিয়েছ, আমরা তো সাহস পাইনি। পালি শাইনার মতো টেবিল, স্বচ্ছন্দে মুখ দেখা যায়, তার উপর ওলন্দাজ লেসের গোল গোল হালকা চাকতির উপর প্লেট পিরিচ সাজানো, বড় প্লেটের দুদিকে সারি বাঁধা অন্তত আটখানা ছুরি, আটখানা কাটা, আট ডজন নানা রঙের মদের গ্যালাস। সেরেছে, এর কোন ফর্ক দিয়ে মুরগি খেতে হয়, কোনটা দিয়ে রোস্ট আর কোনটা দিয়ে বা সাইড ডিশ। আসল খাবার পূর্বের চাট, অর্ধা অবরের নাম দিয়েছি আমি চাট, তখন দেয়া হয়ে গিয়েছে। খুঁচার ছ পদ থেকে আমি তুলেছি মাত্র দুপদ, কিঞ্চিত সসেজ আর একটা দুটা জল পাই। এমন সময় বাটলার দুহাতে গোটা চারেক বোতল নিয়ে এসে শুধালো, শেরি, পোর্ট, ভেরমুট কিংবা হুইস্কি সোডা। আমি এসব দ্রব্য সসম্ভ্রমে এড়িয়ে চলি, হঠাৎ কি করে মুখ দিয়ে বেরিয়ে গেল, নো বিয়ার বলেই জিভ কাটলুম। আমি কি বলতে কি বললুম, একে তো আমি বিয়ার জীবনে কখনো খাইনি, তার উপরে আমি ভালো করেই জানি বিয়ার চাষারি ড্রিঙ্ক, ভদ্রলোকে যদি বা খায় তবে গরমের দিনে তেষ্টা মেটাবার জন্য। অষ্টাপদী ব্যানকোয়েটে বিয়ার, এ যেন বিয়ের ভোজে কালিয়ার বদলে শুটকি তলব করা,
ক্লারা জানত আমি মদ খাইনি, হয়তো বাপকে তাই আগের থেকে বলে রেখে আমার জন্য মাপ চেয়ে রেখেছিল, তাই সে আমার দিকে অবাক হয়ে তাকালে। বাটলার কিন্তু কিছুমাত্র অপ্রতিভ না হয়ে এক ডাউস বিয়ারের মগ নিয়ে এলো, তার ভিতর অনায়াসে দুবোতল বিয়ারের জায়গা হয়। যখন নিতান্তই এসে গিয়েছে তখন খেতে হয়, ভাবলুম একটুখানি ঠোঁট ভেজাবো মাত্র, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, খেতে গিয়ে ঠক ঠক করে প্রায় আত্মক সাফ করে দিলুম। মোলা এক বেখত হা করে বললে, এক ধাক্কায় এক বোতল? মামু তো পারবে না। চাচা বললেন, কেন শরম দিচ্ছিস বাবা, ওরকম ইভিনিং ড্রেস পরে ব্যানকোয়েট হলে বসলে তোর মামাও এক ছোটকায় দু পিপে বিয়ার গিলে ফেলত। বিয়ার কি আমি খেয়েছিল? খেয়েছিল ওই শালার ড্রেসটা। গোসাই মর্মাহত হয়ে বললে, চাচা। চাচা বললেন, অপরাধ নিসনি গোসাই, ভাষা বাবদে আমি মাঝে মাঝে একটুখানি বে অক্তিয়ার হয়ে যাই। জানিস তো আমার জীবনের পয়লা গুরু ছিলেন এক ভরসাজ, তিনি সকার বা বকার ছাড়া কথা কইতে পারতেন না, তা সে কথা থাক। তখনও খেয়েছি মাত্র আড়াই চাকতি সসেস আর আধখানা জলপাই, পেট পদ্মার বালু চর। সেই শুধু পেটে বিয়ার দু মিনিট জিরিয়েই চরচর করে চড়ে উঠল মাথার ব্রহ্মরন্ধ্রে। এমন সময় ফের ফন ব্রাখেল জিজ্ঞেস করলেন, বার্লিনে কিরকম পড়াশোনা হচ্ছে? বুঝলুম এ হচ্ছে ভদ্রতার প্রশ্ন, এর উত্তরে বিশেষ কিছু বলতে হয় না, হু হু করে গেলেই চলে। কিন্তু আমি বললুম, পড়াশোনা তার আমি কি জানি, সমস্ত দিন সমস্ত রাত বললেও বাড়িয়ে বলা হয় না, তো কাটে হই হই করে আর ইয়ার বক্সিদের সঙ্গে বলেই অবাক হয়ে গেলুম। আমার তো দিনের 10 ঘন্টা কাটে স্টেটস বিবলিওটেকে, স্টেট লাইব্রেরিতে। ক্লারারও সে খবর বেশ জানা আছে। ব্যাপার কি, সেই গল্পটা তোদের বলেছি, পিপের ছেদা দিয়ে হুইস্কি বেরোচ্ছিল, ইঁদুর চুপচুপ করে খেয়ে তার হয়ে গিয়েছে নেশা, লাভ দিয়ে পিপের উপরে উঠে আস্তিন গুটিয়ে বললে, ওই ড্যাম ক্যাটটা গেল কোথায়, ব্যাটাকে ডেকে পাঠাও, তার সঙ্গে আমি লড়ব। কিন্তু এত সাত তাড়াতাড়ি কি নেশা চড়ে? ইতিমধ্যে আপন অজানাতে বিয়ারে আবার লম্বা চুমুক দিয়ে বসে আছি। করে করে 3-4 পদ খাওয়া হয়ে গিয়েছে। যখন রোস্ট টার্কিতে পৌঁছেছি তখন দেখি অতি ধোপদুস্তর ইভিনিং ড্রেস পরা আরেক ভদ্রলোক টেবিলের ওদিকে আমার মুখোমুখি হয়ে দাঁড়ালেন। ক্লারা তাকে বললেন, জ্যাঠামশাই, এ আমাদের ইন্ডার, বড় নার্ভাস ধরনের লোক, হাত অল্প অল্প কাঁপছে আর বারবার বলছেন, তোমরা ব্যস্ত হয়েও না, সব ঠিক আছে সব ঠিক আছে, আমি শুধু তারপর আমার দিকে একটু তাকিয়ে নিয়ে বললেন, আমি শুধু রোস্ট আর পুডিং খাই বলে একটু দেরিতে আসি। তারপর আমি কি বকর বকর করেছিলাম আমার স্পষ্ট মনে নেই, সঙ্গে সঙ্গে চললে বিয়ারের পর বিয়ার। কখনো বেশ উঁচু গলায় বলে উঠি, গুস্টাফ আরো বিয়ার নিয়ে এসো। এই কি অভদ্রতা! কিন্তু কারো মুখে এতটুকু চৈত্য বৈকল্যের লক্ষণ দেখতে পেলুম না, কিংবা হয়তো লক্ষ্য করিনি, আর ভাবছি ডিনার শেষ হলে বাঁচি। শেষ হলো, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসলুম, কফি লিকার সিগার এলো। আমি অভদ্রতার চূড়ান্তে পৌঁছে বললুম, নো লিকার, বিয়ার প্লিজ। বাবা হেসে বললেন, আমাদের বিয়ার তোমার ভালো লাগাতে আমি খুশি হয়েছি, কিন্তু একটু বিলিয়ার্ড খেললে হয় না, তুমি খেলো। বলুম, হালবত, অথচ আমি জীবনে বিলিয়ার্ড খেলেছি মাত্র 2 দিন, কলকাতার YMCA-তে। এখানকার বিলিয়ার্ড টেবিল আবার পকেট থাকে না, এতে খেলা অনেক বেশি শক্ত। জ্যাঠামশাই দাঁড়িয়ে বললেন, গুড বাই, তোমরা খেলো গে। ক্লারাও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গুড নাইট বললে। খুব নিচু ছাতাওয়ালা, প্রায় মাটির নিচে বিরাট জলসা ঘর, তারই এক প্রান্তে বিলিয়ার্ড টেবিল, দেওয়ালের গায়ে গায়ে সারি সারি বিয়ারের পিপে। এত বিয়ার খায় কে? এরা তো কেউ বিয়ার খায় না দেখলুম। ইতিমধ্যে লিকারের বদলে ফের শ্যাম্পেন উপস্থিত। আমি বললুম, নো শ্যাম্পেন। আবার চলল বিয়ার। মার্কার কিউ এনে দিলে, আমি সেটা হাতে নিয়ে একটু বিরক্তির সঙ্গে বললুম, এ আবার কি কিউ দিলে? মার্কারের মুখে কোনো অসহিষ্ণুতা ফুটে উঠল না, বরঞ্চ যেন খুশি হয়েই আলমারি খুলে একটি পুরনো কিউ এনে দিলে। আমি পাকা খেলোয়াড়ির মতো সেটা হাতে ব্যালেন্স করে বললাম, এইটাই তো বাবা, বেশ, তবে পচামাল পাচার করতে গিয়েছিলে কেন? আমার বেয়াদবি তখন চূড়া ছেড়ে আকাশে উঠে ঢলঢলি আরম্ভ করে দিয়েছে, অবশ্য তখনও ঠিক ঠিক ঠাহর হয়নি, মালুম হয়েছিল অনেক পরে। গ্রামের একঘেয়ে জীবনের ঝানু খেলোয়াড়কে আমি হারাবো এ আশা অবশ্যই আমি করিনি, কিন্তু খেলতে গিয়ে দেখলুম
খুব যে খারাপ খেলেছি তা নয়, তবে আমার প্রত্যাশার চেয়ে ঢের ভালো। আর প্রতিবারেই আমি লিড পেয়ে যাচ্ছিল মতি খাসা। স্বপ্নের বিলিয়ার্ডেও মানুষ ওরকম লিড পায় না। রাত কটা অবধি খেলা চলেছিল বলতে পারবো না। আমি তখন তিনটে বলের বদলে কখনো ছটা কখনো নটা দেখছি, কিন্তু খেলে যাচ্ছি ঠিকই, খুব সম্ভব ভালো লিডের লাকে। হেরফন ব্রাফিল শেষটা না বলে থাকতে পারলেন না, তোমার লাক বড় ভালো, অত্যন্ত বেকসুর মন্তব্য। আমি কিন্তু চটে গিয়ে বেশ চড়া গলায় বললাম, লাক না কচুর ডিম, নাচতে না জানলে শহর বাঁকা, আই লাইক দ্যাট। ব্রাফিল কি যেন বলতে চাচ্ছিলেন, আমি অষ্টমী উঠে আরো কথা শুনিয়ে দিলাম। ওদিকে দেখি মার্কার ব্যাটা মিটমিটিয়ে হাসছে, আমি আরো চটে গিয়ে হুঙ্কার দিলাম, তোমার মূলোর দোকান বন্ধ করো, এখন রাত 13:30, কেউ মূলো কিনতে আসবে না। অথচ বেচারি বুড়ো থুরথুরো, সবকটা দাঁত জগন্নাথ দেবতাকে দিয়ে এসেছে। চিৎকার চেল্লাচিল্লির মধ্যেখানে হঠাৎ দেখি সামনে জ্যাঠামশাই, পরনে তখনও পরিপাটি ইভিনিং ড্রেস। আবার সেই নার্ভাস স্বরে বললেন, সরি সরি, তোমরা কিছু মনে করো না, আমি শব্দ শুনিয়ে এলুম। তারপর ক্লারার বাপের দিকে তাকিয়ে বললে, তুই বড় ঝগড়াটে ভলগান, নিত্য নিত্য এর সঙ্গে ঝগড়া করিস। তারপর আমার দিকে ফিরে বললেন, তার চেয়ে বরঞ্চ একটু তাস খেললে হয় না, আমার ঘুম হচ্ছে না। আমি বললাম, হুম হুম হুম। তাসের টেবিল এলো, আমি স্কার্ট খেলেছি বিলিয়ার্ডের চেয়েও কম। জ্যাঠা বললেন, কি স্টেক? বাপ বললেন, নিত্যিকার। নিত্যিকার বলতে কি বোঝালো জানি নে। ওদিকে আমার পকেটে তো ছুঁচো ডিগবাজি খেলছে। জ্যাঠা হিসাব করে বললেন, হান্স 15 মার্ক, ভলকান 2। আপনার থেকে আমার বাহাত কোটের ভিতরকার পকেটের দিকে রওনা হলো। তখনই মনে পড়ল, এ করতো ক্লারার দাদার, আমার মানিব্যাগ তো পড়ে আছে আমার কোটে উপরের তলায়। কিন্তু তারই সঙ্গে সঙ্গে হাত গিয়ে ঠেকল এক তারা কর করে নোটে। ঈশ্বর পরম দয়ালু, তাহার কৃপায় টাকা গজায়, এই টাকা দিয়েই আজকের ভাড়া কাটাই, পরের কথা পরে হবে। ক্লারাকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই কিছু মনে করবে না, আর নিজের মানিব্যাগের রেস্ট আছেই বা কি, 10 মার্ক হয় কি না হয়। এদিকে রেস্ট নেই, ওদিকে খেলার নেশাও চেপেছে। পরের বাজিতে আবার হারলুম, এবার গেল আরো 20 মার্ক, তারপর 50, তারপর কত তার আর আমার হিসেব নেই। নোটের তারা প্রায় শেষ হতে চলল। আমি যুধিষ্ঠির নই, অর্থাৎ কোনো রমণীর ওপর 20% অধিকারও আমার নেই, নাহলে তখন সে রেস্ত ভাঙতে হতো। এমন সময় আস্তে আস্তে আমার ভাগ্য ফিরতে লাগলো, 10-20 করে সব মার্ক তোলা হয়ে গেল, তারপর প্রায় আরো 200 মার্ক জিতে গেলুম। ওদিকে মদ চলছে পাইকারি হিসেবে, আর জ্যাঠামশাই দেখি হারার সঙ্গে সঙ্গে আরো বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন। আমি তো শেষটায় না থাকতে পেরে খলখল করে হেসে উঠলুম, কিছুতেই হাসি থামাতে পারিনি, গলা দিয়ে এক ঝলক বিয়ার বেরিয়ে এলো। কোনো গতিতে সেটা রুমাল দিয়ে সামলালুম, কিন্তু হাসি আর থামাতে পারিনি, বুঝলুম একেই কয় নেশা। জ্যাঠামশাই নার্ভাস সুরে বললেন, হে হে, এটা যেন কেমন যেন, হে হে, তোমার লাক, হে হে, নইলে আমি খেলাতে আবার লাক। এক মুহূর্তে আমার হাসি থেমে গিয়ে হলো বেজায় রাগ। বিলিয়ার্ডের বেলায়ও আমাকে শুনতে হয়েছিল গুড ড্যাম লাকের দোহাই। টং হয়ে এক ঝটকায় টেবিলের তাস ছিটকে ফেলে বলল, তার মানে আপনারা আমাকে কি পেয়েছেন, ইউ অ্যান্ড ইউর ড্যাম লাক, ড্যাম ড্যাম। বাপ জ্যাঠা কি বলে আমায় ঠান্ডা করতে চেয়েছিলেন আমার সেদিকে খেয়াল নেই, কতক্ষণ চলেছিল তাও বলতে পারবো না। আমার গলা পর্দার পর পর্দা চলে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত কটু কাটব্য। এমন সময় দেখি ক্লারা, কোথায় না আমি তখন হুঁশে ফিরব, আমি তখন সপ্তমে না, একেবারে সেঞ্চুরির নেশায়, শেষটায় বোধ হয় ছোট লোক মিন এইসব অশ্রাব্য শব্দও ব্যবহার করেছিল। ক্লারা আমার কাঁধে হাত দিয়ে নিয়ে চলল দরজার দিকে, অনুনয় করে বললে, অত চড়ছ কেন, ওদের সঙ্গে না খেললেই হয়, ওরা ওইরকমই করে থাকেন। বেরোবার সময় পর্যন্ত শুনি ওরা বলছেন, সরি সরি, প্লিজ প্লিজ, আমাদের দোষ হয়েছে, তবু আমার রাগ পড়ে না। চাচা কফিতে চুমুক দিলেন, রায় বললেন, ঢের ঢের মদ খেয়েছি, ঢের ঢের মাতলামও দেখেছি, কিন্তু এরকম বিদঘুটে নেশার কথা কখনো শুনিনি। চাচা বললেন, যা বলেছ, তাই আমি রাগ ঝাড়তে ঝাড়তে গেলাম শোবার ঘরে। ইভিনিং কোট পাথলুম খোলার সঙ্গে সঙ্গে মাথা কিন্তু ঠান্ডা হতে আরম্ভ করেছে,
বিয়ারের মগ হাতের কাছে নেই। বালিশে মাথা দিতে না দিতে স্পষ্ট বুঝতে পারলুম, সমস্ত সন্ধ্যা আর রাত ভোর কি ছুচুমিটাই না করেছি। ছি ছি, ক্লারার বাপ জ্যাঠামশাইয়ের সামনে কি ইত্রময় না করে গেলুম ঘণ্টার পর ঘণ্টা ধরে। আর এদেশে সবাই ভাবে ইন্ডিয়ার লোক কতই না বিনয়ী, কতই না নম্র। যতই ভাবতে লাগলুম মাথা ততই গরম হতে লাগলো। শেষটায় মনে হলো কাল সকালে, আজ সকালেই বলা ভালো, কারণ ভোরের আলো তখন জানলা দিয়ে ঢুকতে আরম্ভ করেছে। এদের আমি মুখ দেখাবো কি করে? জানি মাতালকে মানুষ অনেকখানি মাফ করে দেয়, কিন্তু এই যে একেবারে চামারের মাতলামো। তাহলে পালাই। অতি ধীরে ধীরে কোনো প্রকারের শব্দটি না করে সুটকেসটি ওখানেই ফেলে গাছের আড়ালে আড়ালে কাসল থেকে বেরিয়ে স্টেশনের পানে দে ছুট। মাইলখানিক এসে ফিরে তাকালুম, না কেউ পিছু নেয়নি। চোরের মতো গাড়িতে ঢুকে সোজা বার্লিন। মলা বললে, শুনলেন মামা? চাচা বললেন, আরে শুনুই না সেসব অধি। সেদিন সন্ধ্যাবেলায় তখন ঘরে বসে মাথায় হাত দিয়ে ভাবছি, এমন সময় ঘরের দরজায় টোকা, আর সঙ্গে সঙ্গে ক্লারা। হায় হায়, আমি ল্যান্ডলেডিকে একদম বলতে ভুলে গিয়েছিলাম। সবাইকে যেন বলে আমি মরে গিয়েছি, কিংবা পাগলা গারদে বন্ধ হয়ে আছি, কিংবা ওই ধরনের কিছু একটা। শেষটায় মর্মর হয়ে ক্লারার কাছে মাতলামোর জন্য মাপ চাইলুম। ক্লারা বললে, অত লজ্জা পাচ্ছ কেন? ও তো মাতলামো না, পাগলামো, কিংবা অন্য কিছু। তুমি সব কিছু বুঝতে পারোনি, আমরাও যে পেরেছি তা নয়। তুমি যখন দাদার স্যুট পরে ডিনারে এলে, তখনই তোমার সঙ্গে কোথায় যেন দাদার সাদৃশ্য দেখে বাবা আর আমি দুজনই আশ্চর্য হয়ে গেলুম। বিশেষ করে ব্যাগ ব্রাশ করা চুল আর একটুখানি ট্যাচা করে বাঁধা বউ দেখে। তারপর তুমি জোর গলায় চাইলে বিয়ার। দাদাও বিয়ার ভিন্ন অন্য কোনো মত খেত না। তুমি আরম্ভ করলে দাদারই মতো বকতে, লেখাপড়ার সময় কোথায়, আমি তো করি হই হই। আমি জানতুম একদম বাজে কথা, কিন্তু দাদা হই হই করতো আর বলতেও কসুর করত না। শুধু তাই নয়, দাদাও ডিনারের পর বাবার সঙ্গে বিলিয়ার্ড খেলত এবং শেষটায় দুজনের ঝগড়া হতো। জ্যাঠামশাই তখন নেমে এসে ওদের সঙ্গে তাস খেলা আরম্ভ করতেন এবং আবার হতো ঝগড়া। তখন তিনজনাতে ভালোবাসা ছিল অগাধ। তোমাকে আর সব বলার দরকার নেই, তুমি যে ঘরে উঠেছিলে ওই ঘরেই একদিন দাদা আত্মহত্যা করে। কিন্তু আসলে যে কারণে তোমার কাছে এলুম, তুমি মনে কষ্ট পেও না, বাবা জ্যাঠামশাই আমাকে বলতে পাঠিয়েছেন। তারা তোমার ব্যবহারে কিছুমাত্র আশ্চর্য কিংবা দুঃখিত হননি। চাচা থামলেন। রায় বললেন, চাচা আপনি ঠিকই বলেছিলেন, শীষ দিয়েছিল সুরটাই, বিয়ারও ওই খেয়েছিল। চাচা বললেন, হক কথা, মদ মানে স্পিরিট, স্পিরিট মানে ভূত, তাই স্পিরিট স্পিরিট খেয়েছিল।